আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এরই মধ্যে চার বিভাগে 151 প্রার্থী চূড়ান্ত হয়েছে। রোববার 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে দলটি। শুক্রবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের বৈঠকে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা বিভাগের 151টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। 300 আসনের প্রার্থী চূড়ান্ত করার পর আগামীকাল আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে আগামীকাল মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন।